আজকাল বলে মে আই কাম ইন স্যার, আমার কোরআন 1400 বছর আগে শিখেছি। আল্লাহ বলেছেন যদি তোমরা কোথাও প্রবেশ করতে চাও, কারোর বাড়িতে অফিসে আগে সালাম দাও, এরপরে অনুমতি নাও। একজন আদর্শ মা একটা আদর্শ জাতি গঠন করতে পারে, এই জন্য এই ধরনের মহিলা মাদ্রাসাগুলো আমাদের এলাকাতে দরকার আছে না নাই? অতএব এই সমস্ত মাদ্রাসাগুলো আমাদেরকে বাঁচিয়ে রাখতে হবে, এগুলোতে পয়সা কড়ি দিয়ে সাহায্য করতে হবে, নিজেদের সন্তানদেরকে ভর্তি করতে হবে এবং এগুলোর জন্য দোয়া করতে হবে, সুবুদ্ধি দিতে হবে, পরামর্শ দিতে হবে। কারণ এই মাদ্রাসাগুলোই আমাদের ভবিষ্যতের মায়েদের, আমাদের মেয়েদের চরিত্রকে হেফাজত, ইমানের হেফাজত, আল্লাহ এবং তার রাসূলের নলেজ এবং এলেম তাদেরকে দিবে, তাদেরকে সঠিক পথ দেখাবে। এরাই পরবর্তী তাদের সন্তানদেরকে সঠিক শিক্ষা দিবে, স্বামীকে সঠিক পথে আহ্বান করবে, গোটা সমাজকে সুন্দর করবে ইনশাআল্লাহ। অতএব সমস্ত প্রতিষ্ঠানের সহায়তা করবেন তো আপনারা ইনশাআল্লাহ। বাইরে আমার যেহেতু অনেক মা বোনরা এসেছেন, আল্লাহ তাআলার আরেকটা ফরজ বিধানের কথা বলি, সেটা হলো পর্দার বিধান। আল্লাহ রাব্বুল আলামিন পুরুষ এবং নারী সবার জন্য পর্দার বিধানকে ফরজ করেছেন, সবার জন্য পর্দার বিধানকে। আমাদের দেশে মানুষ মনে করে পর্দা শুধু মহিলার জন্য ফরজ, এটা ভুল কথা ভাই। পর্দা মানা, পর্দার বিধান মানা, এটা পুরুষ এবং মহিলা সবার জন্য ফরজ। পুরুষের জন্য পর্দা কি? পুরুষের জন্য পর্দা হলো তিনি পর নারীর দিকে তাকাবেন না, পর নারীর দিকে, সেটা অফলাইনে সরাসরিও তাকাবেন না, আবার মোবাইলে ফেসবুকেও তাকানো যাবে। যুবক ভাইরা মোবাইলে তাকানোর অভ্যাস আছে না নেই? মোবাইলে বিভিন্ন রকমের ক্লিপ, হিন্দি গানের, হিন্দি ফিল্মের বিভিন্ন ডায়ালগ, বিভিন্ন নায়িকা গায়িকার ছবি, ভিডিও ফুটেজ, অডিও, এগুলো আছে না নেই? এগুলো যদি থাকে সে কখনো আল্লাহর খাঁটি বান্দা হতে পারে না। ভাইরা আমার অপারেশন করার পর ডাক্তার বলে দেয় কিছুদিন চোখ বেঁধে রাখতে হবে, ব্যান্ডেজ করে, চোখ দিয়ে দেখা যাবে না। কিছুদিনের জন্য যদি আপনি চোখে ব্যান্ডেজ দিয়ে রাখতে পারেন, একটু ধৈর্য ধরেন, তাহলে ইনশাআল্লাহ সারা জীবনের জন্য চোখটা ভালো হবে, সব দেখতে পারবেন, ঠিক না বেঠিক? আর যদি আপনি বলেন আমার চোখ, আমার চোখ, আমার ব্যান্ডেজ আমি খুলে ফেলবো, ডাক্তারকে, ডাক্তারের কথা চলতে হবে, আমার চোখ আমি দেখবো, যা ইচ্ছা তা দেখবো, এই স্লোগানে যদি আপনি অনুপ্রাণিত হয়ে আপনার ব্যান্ডেজটা খুলে ফেলে দেন আর ওই অপারেশন করা চোখে একটু একটু করে দেখার চেষ্টা করেন, হয়তো ঝাপসা ঝাপসা দেখবেন, কিন্তু চিরকালের জন্য অন্ধ হওয়ার সম্ভাবনা আছে না নেই? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বান্দা কিছুদিন একটু সবর করো, হারাম জায়গায় দৃষ্টি দিও না, ফেসবুকে মহিলাদের দেখিও না, নাটক সিনেমায় দেখিও না, বাহিরে দেখিও না, গান বাজনা শুনিও না। অপারেশনের রোগীর মতো তোমার জন্য একটা সময় দেয়া হলো, দেখতে দেখতে জীবন চলে যাবে। বৃদ্ধ চাচাদেরকে জিজ্ঞাসা করেন, মনে হয় যে কয়দিন আগে ছোট বাচ্চা ছিলাম, ঠিক না বেঠিক? আমাদের সবার শৈশব ছোটবেলার কথা আমাদের মনে পড়ে না? দেখতে দেখতে জীবনটা শেষ হয়ে যায়, আস্তে করে কবরস্থ হয়ে যায়। অতএব এই সংক্ষিপ্ত জীবনের জন্য আপনি যদি এই চোখের হেফাজত করেন, পর্দা করেন, বিশেষ করে অত্র অঞ্চলে পর্দার তেমন কোনো গুরুত্ব নাই। দেখা যায় অনেক ভালো ভালো মানুষও পর্দার গুরুত্ব বোঝে না, পুরুষ মানুষ দবদব করে একজনের বাড়ির ভিতরে ঢুকে গেছে, এটা জায়েজ না নাজায়েজ কাজ? কারোর বাড়িতে ঢুকার আগে সেখানে যদি মহিলা থাকে আপনি সেখানে ঢুকতে পারবেন না, ঢুকার আগে আপনাকে অনুমতি নিতে হবে, সালাম দিতে হবে, গলা পরিষ্কার করতে হবে, যাতে মহিলারা সরে যেতে পারে, তাদের কাপড় চোপড় কি অবস্থা আছে না আছে, তাদের বাসা বাড়িতে আপনি হুট করে প্রবেশ করলেন, এটা কি জায়েজ কাজ না নাজায়েজ কাজ? এই একটা কাজ আমরা অনেক মানুষ জানি না, সেজন্য করি, বিশেষ করে এই সমস্ত আশেপাশের সমস্ত অঞ্চলগুলোতে দেখা যায় মানুষ এটা না বুঝার কারণে করে। আজকের এই মাহফিল থেকে এই শিক্ষাটা নিয়ে যাই, পর্দার বিধান আমরা মেনে চলবো তো ইনশাআল্লাহ। যদি বলেন যে না আমার চোখ দিয়ে আমি যা খুশি তা দেখবো, আমার দেহ আমি দেব, যাকে ইচ্ছা তাকে দেব, এই স্লোগানে যদি অনুপ্রাণিত হন, তো ওই অপারেশনের রোগীর মতো কিছুদিন হয়তো দেখবেন মজা নিবেন, মজা পাবেন, ঠিক আছে, কিন্তু সেই মজাটা পিওর মজা না। এই মজাটা হলো ওই অন্ধ আপনার অপারেশনের রোগীর দেখার মতো ঝাপসা ঝাপসা মজা, কিন্তু আসল মজা যেটা অনন্ত অসীমকালে সুস্থ অবস্থায় দেখবেন, যেই মজার পেছনে কোনো নোংরামি নাই, ফ্রেশ, সেই স্বাদ আল্লাহ তাআলা উপভোগ করার তৌফিক দিবেন না। এই জন্য কেয়ামতের সেই অনন্ত অসীমকালের শান্তি, জান্নাতের সে নেয়ামত পাওয়ার জন্য হরিণদেরকে দেখার জন্য চোখের হেফাজত করবো তো ইনশাআল্লাহ। পরনার দিকে তাকাবো না। বিশেষ করে আমি আপনাদেরকে আহ্বান করে যাচ্ছি, কারোর বাড়িতে ঢুকতে হলে, এমনকি আপনার নিজের ভাই একসাথে থাকে সেখানেও ঢুকতে হলে, আপনার ভাইয়ের বউ আছে তার সাথে আপনার দেখা দেওয়া জায়েজ আছে না হারাম? আপনি তার সাথে দেখা দিয়া মনে মনে বাজে চিন্তা করবেন, আপনি বলবেন আমার মনে কোনো খারাপ চিন্তা নাই, কিন্তু খারাপ চিন্তা আসতে কতক্ষণ? যে কোনো মুহূর্তে খারাপ চিন্তা আসতে পারে কি পারে না? এই জন্য ঢুকার আগে অনুমতি নেবেন, প্রার্থনা করবেন, সালাম দিবেন। আজকাল বলে মে আই কামিং স্যার,
আমার কোরআন 1400 বছর আগে শিখাইছে আল্লাহ বলেছেন যদি তোমরা কোথাও প্রবেশ করতে চাও কার বাড়িতে অফিসে আগে সালাম দাও এরপরে অনুমতি নাও অনুমতি যদি দেওয়া হয় ঢুকো আর যদি অনুমতি না দেওয়া হয় ইরজিউ তাহলে ফিরে যাও সেটা তোমাদের জন্য অধিক কল্যাণের সভ্যতার ভদ্রতার যারা আমাদেরকে শেখায় তাদের জেনে রাখা উচিত কারোর বাড়িতে কারোর ঘরে কারোর অফিসে ঢোকার আগে আমি আসতে পারি কিনা এই ভদ্রতা 1400 বছর আগের সেই যাযাবর মানুষদেরকে শিক্ষা দিয়েছে কোরআন আমরা সেই কোরআনের অনুসারী আমল করব তো ইনশাআল্লাহ মা বোনরা যারা আছেন তাদেরকে আমি বলছি খবরদার মনে রাখবেন আপনারা যেখানে সেখানে গোসল করতে পারেন না কোন পুরুষের নজরের সামনে আপনি আপনার চেহারা শরীর এটা প্রদর্শন করতে পারেন না আপনার একটা সম্মান আছে মর্যাদা আছে একটা পুরুষ আপনাকে দেখে বাজে চিন্তা করবে এটা আপনার ইজ্জতের সাথে যেতে পারে না সমাজে জেনা ব্যভিচার অনাচার এবং অন্যায় অবিচার একের পর এক ঘটে যাচ্ছে ধর্ষণ কোনোভাবে থামতেছে না ব্যভিচার কোনোভাবে থামছে না তলে তলে কত অপরাধ ঘটছে কত বিপদ ঘটছে এই সবগুলো থেকে বাঁচার জন্য আল্লাহর মহান বিধান ফরজ বিধান পর্দাকে মানার কোনো বিকল্প হতে পারে একটু আগে শেখ আব্দুল্লাহ সাইফুল্লাহ ভাই যেটা বললেন আল্লাহর বিধানেই শান্তি কোন আধুনিক প্রযুক্তির উন্নতি অগ্রগতির সাথে শান্তি এবং প্রকৃত সুখের কোন সম্পর্ক এগুলো আমাদের কিছু কিছু সহযোগিতা অবশ্যই করে অনেক ক্ষেত্রে আমাদের লাইফকে ইজি করে ঠিক আছে কিন্তু প্রকৃত সুখ শান্তি পেতে হলে আল্লাহর নির্দেশের ছাঁচে আমাদেরকে আনতেই হবে আপনি দেখুন যে সমস্ত পৃথিবীর যে সমস্ত দেশে সিসি ক্যামেরা আছে সব মনিটরিং পদ্ধতি আছে এরপরেও সেখানে সেকেন্ডে মিনিটে অসংখ্য ধর্ষণ হয়ে থাকে নারীরা নিগৃহীত হয়ে থাকে তারা মানবাধিকারের কথা বলে তারা অন্য অধিকারের পরে সচেতন তারা অনেক শিক্ষিত তাদের অনেক ভালো টেকনোলজি আছে এরপরে কোনোভাবে নারীর প্রতি জুলুম অবিচার থামাতে পারে নাই একমাত্র নারীর প্রতি অবিচার থামাতে হলে পুরুষদেরকে চোখের পর্দা করা শেখাতে হবে নারীদেরকে নিজের ইজ্জতকে যেখানে সেখানে দেখানোর যে হারাম কাজ আছে প্রতিযোগিতা আছে সেটা থামাতে হবে বোরকা পড়তে হবে পর্দার সাথে চলতে হবে দেবর ভাসুরের সাথে দেখা দেওয়া যাবে না জারতার সাথে দেখা দেওয়া যাবে না শ্বশুর বাড়ির একজন ব্যক্তি তিনি হলেন স্বামী আরেকজন ব্যক্তি হলেন শ্বশুর এই দুইজন ছাড়া কোনো মেয়েদের জন্য তৃতীয় কোনো পুরুষের সাথে সাক্ষাৎ করা জায়েজ নাই হ্যাঁ শ্বশুরের বাবা দাদা শ্বশুর তার সাথে দেখা দেওয়া জায়েজ আছে তিনি তো এমনিতেই বৃদ্ধ হবেন কিন্তু এছাড়া দেবর ভাসুর এদের সাথে দেবর ভাসুরের ছেলেরাও যদি বড় হয় তাদের সাথে দেখা জায়েজ না না জায়েজ হারাম কাজ অনেকে নামাজ পড়ে কিন্তু এই হারাম কাজটা করে বিশেষ করে এই গ্রামাঞ্চলে অনেক বেশি আমরা এগুলো দেখেছি আল্লাহ তাআলা আমাদেরকে মানার তৌফিক দান করুন মাহফিলে আসলাম শুনলাম আমল করলাম না এ আসার কোনো লাভ আছে অতএব পুরুষরা প্রতিজ্ঞা করেন চোখের জেনা করবেন না পর্দা করবেন নারীরা প্রতিজ্ঞা করেন যে আপনি আপনার শরীরকে যেখানে সেখানে দেখাবেন না দেবর সামনে চলে আসলে ঘোমটা টেনে দিবেন প্রয়োজন ছাড় পরপুরুষের সাথে কথা বলবেন না করবেন তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই আমলগুলো করে আমাদের জান্নাতকে সুগম করার তৌফিক দান করুন জাযাকুমুল্লাহু খাইরা ওয়া আখরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন